আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দেখছেন সকলে আপনাদের জন্য দাঁড়িয়েছি। আজকে আমরা নিজেরা শিখবো এবং আপনাদেরকে অবশ্যই শেখানোর চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা এখন দাঁড়িয়েছি। মনে করেন যে আপনার গাড়ি যখন চালাবেন তখন সাথে সাথে দেখা যাচ্ছে যে কোনো সার্কিটের সমস্যা দেখা দিতে পারে। হেডলাইট আছে, তারপর ইন্ডিকেটর লাইট আছে, হর্ন আছে, আপনার এসি আছে, সকল সার্কিটের জন্য একটা ফিউজ বক্স অবশ্যই থাকে গাড়িতে। কিন্তু অবশ্যই বিভিন্ন জায়গায় ফিউজ বক্স থাকে, এক জায়গায় নয়। সুতরাং আজকে আমি আপনাদেরকে এক জায়গায় দেখতে পাচ্ছেন, আমাদের এই ডাবল কেবিন পিক আপ আছে, সেই পিক আপের এক জায়গায় আমরা একটা ফিউজ বক্স নিয়ে আপনাদের জন্য দাঁড়িয়েছি। একটি বড় ভিডিও আপনাদের জন্য করার চেষ্টা করবো এবং আপনারা অবশ্যই, আমি আশা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন, দেখলে পরে সহজে বুঝতে পারবেন। দেখেন প্রথমে আমরা দেখাচ্ছি যে ফিউজ বক্সটা আছে। মনে করেন যে আপনারা গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে দেখলেন আপনার হর্ন বাজে না, হইতেই পারে যে কোনো সময়, কারণ এটি ইলেকট্রনিক জিনিস, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক জিনিস, কিন্তু যে কোনো সময়ই আমার নষ্ট হতে পারে। সুতরাং আপনারা যেটা করবেন তার জন্য অবশ্যই আপনার এই ফিউজ বক্সটা খুলতে হবে, দেখতে হবে আপনার কোনো ফিউজ কেটে গেছে কিনা। আর যদি ফিউজ না কাটে তাহলে পরে ধরেন হর্ন হইলে হর্নের সমস্যা দেখা দিতে পারে। সেজন্য আমরা একটু সরাসরি দেখবো, প্রথমে দেখবো যে ফিউজ বক্সটা কীভাবে খুলতে হবে। দেখেন এই ফিউজ বক্সটা খুলতে গেলে কিন্তু এদিকে লক আছে, যে এদিকে লক আছে আমরা দেখি একটু, এই যে এদিকে দুটো লক আছে, তো দুটো লক আমি খুললাম। খোলার পরে কিন্তু টান দিয়ে এরকম করে আমরা খুলবো না, আমরা কী করবো, এই যে দেখতে পাচ্ছেন লক আছে এখানে, এই লক এরকম চাপ দিব। এই জিনিসটা দেখতে একদম সহজ মনে হতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গাড়ির যন্ত্রপাতি বলেন যে কোনো জিনিসপত্র, কিন্তু সহজ জিনিসটাকে বারবার প্র্যাকটিস করে মনে রাখা দরকার, কারণ এই সহজ জিনিসের জন্য আমাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়। সুতরাং আমরা যেটা করবো, আমরা অনেক গাড়িতে দেখবেন যে লকগুলো ভাঙিয়ে গেছে গা, সুতরাং ভাঙছি কি জন্য, এই অসাবধানতার কারণে। আমি আশা করবো আজকে আমার এই ভিডিও দেখার পরে আপনি অবশ্যই এই লকগুলো, এই বক্সটা কীভাবে খুলতে হবে ডাকনাটা, সেটা আপনি অবশ্যই সুন্দরভাবে খোলার চেষ্টা করবেন। যারা ড্রাইভার আছেন, মেকানিক্স আছেন, যাদের নিজের গাড়ি আছে, প্রত্যেকেই কাজটা করবেন। দেখেন এখন আমরা যেটা করবো সেটা হলো আমাদের এই যে কভারটা আছে, কভারে কিন্তু মার্কিং করা আছে। দেখেন আমরা কভারটা কীভাবে খুলছি, এভাবে খুলছি, দেখেন এভাবে যদি খুললে থাকে তাইলে পরে অবশ্যই আমরা এভাবে করে মার্কিং করব। দেখেন এভাবে মার্কিং করার পরে ধরেন মনে করেন যে আপনার চলতে চলতে হঠাৎ করে হর্ন সার্কিটটা কাজ করতেছে না, আপনি দেখবেন এখানে মার্কিং আছে। আমরা একটা সরাসরি দেখবো এই জিনিসটা, দেখেন আমরা এই এরকম করলাম, একটু দেখেছি আমরা সরাসরি এরকম করার পরে দেখেন এই জায়গার ভিতর মার্কিং করা আছে। দেখেন এই যে হর্নের কথা যদি আমি বলি, যে হর্নের রিলে দুইটা এখানে দেওয়া আছে, এই যে R12 R11, তাহলে এই দুইটা হচ্ছে রিলে, আর মানে রিলে। আর দেখেন এই যে ফিউজ দেওয়া আছে হর্নের, আবার আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, কারণ এগুলো কিন্তু খুব আস্তে দেখায়, একদম হালকা করে দেওয়া আছে। দেখেন 10 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার, অর্থাৎ যদি আপনি এগুলো দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন। তারপরে আপনার মনে করেন যে আপনার একটা জিনিস না হলে কোনোদিনও আপনার গাড়ির ইঞ্জিন স্টার্ট করার কল্পনা আপনি করতে পারেন না, সেটা হলো চেক বাতি অথবা মেল ফ্যাংশন ল্যাম্প। দেখেন এই যে ল্যাম্প এখানে দেওয়া আছে, এই দেখেন মেল ফ্যাংশন ল্যাম্পের জন্য 20 অ্যাম্পিয়ারের ফিউজ এখানে দেওয়া আছে। দেখেন 20 অ্যাম্পিয়ারের ফিউজ এই জায়গায় দেওয়া আছে, আপনার খেয়াল করেন এই যে 20 অ্যাম্পিয়ারের ফিউজ দেওয়া আছে। সুতরাং দেখেন এখানে যা আছে এখানে সেম সেই জিনিসটা আছে। সুতরাং আপনারা হয়তোবা গাড়ি দেখলে অথবা গাড়ির কোনো জিনিস নষ্ট হলে মনে করেন যে খুবই কঠিন জিনিস, আসলে খুবই কোনো কিছু কঠিন না। আপনারা এই ম্যানুয়ালটা যদি ভালো করে দেখেন যে বক্সের মধ্যে স্পষ্ট দেওয়া আছে, তাইলে পরে সহজ এটার সাথে মিলাই আপনি দেখবেন খুলে টান দিয়া যে ফিউজটা কাটছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো আপনি চেক করবেন কীভাবে। মোটামুটি এখানে সবই আছে, আমি যদি একটা একটা করে দেখাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, দরকার নাই। আপনি দেখেন ভালো করে, এই যে এখানে দেখছেন যে ফ্যান দেওয়া আছে না, এই ফ্যানের জন্য, ফ্যানের জন্য যে ফ্যানের রিলে দেওয়া আছে, দেখছেন এই যে কুলিং ফ্যানের রিলে, আমরা কুলিং সিস্টেম জানি না, আচ্ছা কুলিং ফ্যানের রিলে, দেখেন রিলে R3 R3 বলতে গেলে রিলে দেওয়া আছে, যেখানে 3 নম্বর রিলে দেওয়া আছে, সুন্দরবন দেওয়া আছে রিলে আছে, এখানে দেখতে পাচ্ছেন এই রিলেটা হচ্ছে এই যে এটা, এই যে 1 2 3 R3, এই যে রিলে দেওয়া আছে এই জায়গার ভিতরে। সুতরাং আমরা যদি একটু খেয়াল করি, আমার এই ভিডিওটা খেয়াল করলে আপনাদের একটু সাহসটা বাড়বে বলে আমি মনে করি, তখন আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন এবং পারবেন বলে আমি মনে করি। দেখেন এখন এই ফিউজগুলো আপনি চেক কেমনে করবেন, দেখেন ব্যাটারি এটা কি, ব্যাটারি এটা হলো পজিটিভ, দেখেন এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আমরা যখন চেক করবো তখন এরকম একটা টেস্ট ল্যাম্প প্রয়োজন আছে, কিন্তু এই টেস্ট ল্যাম্প না হলে আপনার চলবে, একটা টেস্ট ল্যাম্প বানাই নেবেন, না বানাইতে পারলে আমার কাছে আসবেন, আমি আপনাদের বানাই দেওয়ার চেষ্টা করবো। দেখবেন আমি বানাই না, নিজে বানানো টেস্ট ল্যাম্প দিয়ে কিন্তু অনেক কাজ করে আপনাদের দেখাইছি, পরবর্তীতে আরও দেখাবো। আপনারা প্রয়োজনে ছোটো একটা ল্যাম্প দিয়ে টেস্ট ল্যাম্প বানাই নেবেন, নেওয়ার পরে দেখেন একদম ইজি, আপনি চেক করতে গেলে কোনো সময় এখানে পজিটিভ লাগাবেন না, কারণ প্রত্যেকটি পজিটিভ এখানে আছে, হর্ন সার্কিট বলেন বা যে কোনো সার্কিটই বলেন, এই প্রত্যেকটি ফিউজের সাথে পজিটিভ
দেওয়া আছে আপনার নেগেটিভ দেওয়ার পরে দেখেন যে নেগেটিভটা লাগাইলাম আমরা নেগেটিভ তারপরে পজিটিভগুলো আপনি এটা মনে করেন যে নেগেটিভটা একটা মাথা এখানে লাগাইলে দেখবেন পজিটিভ আছে দেখেন এই যে দেখেন সবগুলো চেক করেন সব চেক করতে পারবেন আপনি আপনার যে কোনো সার্কিট হোক না কেন ভালো করে সামনে থেকে দেখানোর চেষ্টা করবো তাহলে বুঝতে পারবে দেখেন সবগুলো থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সবগুলো থাকবে ভালো করে খেয়াল করেন আপনারা সব দেখেন দেখেন সবগুলো আছে তারপরে যে এখানে দেখেন এখানে কিছু দেখাই আমরা এই দেখতে পাচ্ছেন যেটা আমরা বলছিলাম যে দেখছেন এই যে এখানে দেখেন সব ফিউজ এখানে আপনি চেক করবেন কেমন আমি সেটা দেখাচ্ছি কিন্তু মাথায় রাখতে হইব সবগুলো তো থাকবে না গঠন হচ্ছে কিছু কিছু আছে সুইচ অন করার পরে সুইচ অন করার পরে পজিটিভ পাবে তখন থাকবে ঠিক আছে এটা মাথায় আমাদের অবশ্যই রাখতে হবে কিছু কিছু সার্কিট আছে সে নিয়ে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন বাকিগুলো দেখেন এই দেখেন বাস মোটামুটি এভাবে করে আপনি চেক করে দেখবেন আবার এখানে আপনার ইয়ে আছে একটু খেয়াল করেন এই যে এখানে রিলে আছে এগুলো হচ্ছে রিলে এটাও একটা একটা রিলে খুললে আপনাদের দেখাই এটা রিলে এই যে এখানে ছিল এই যে এই জায়গাটাতে ছিল ঠিক আছে এটা একটা রিলে দেখেন এটা ফোর পয়েন্টের রিলে রিলে যদি খারাপ হয় তখন কিন্তু আপনি মনে করেন সুইচ দিলে বুঝবেন যে রিলে কটকট করে শব্দ করে কিনা শব্দ করলে কিন্তু বুঝতে পারবেন আপনি যে না রিলে ভালো আছে ঠিক আছে মোটামুটি এটুকু দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন যে কিভাবে মোটামুটি চেকগুলো করা হয়ে থাকে এবং চেক করার পরে কিন্তু আপনি যখন সংযোগ করবেন তখন এই যে দেখতে পাচ্ছেন ডাকনাটা দেখেন এইভাবে এইভাবে সংযোগ করবেন দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে এখানে এই তো ইজি আসলে গেল মোটামুটি উক্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে পরে আশা করি যে আপনারা এই সব অটো ইলেকট্রিসিটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন এবং নিজেরা নিজেরা একটা চেষ্টা করে দেখবেন যে অবশ্যই আপনারা নিজের একটা সমাধান করতে পারবেন ভয়ের কোনো কারণ নাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে